Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil amin wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. A'udzu billahi as-sami'il 'alim minasy syaithanir rajim min hamzihi wa nafthihi wa nafsi. Bismillahirrahmanirrahim. Wa qul ja'al haqqu wa zahaqal batil innal batila kana zahuqa. Samast prashansha shei mohan satta Allah subhanahu wa ta'ala jonno jini amader srishti korechen. Shudhu srishti korenni, ei prithibite sahasra koti makhlukat srishti korar poreo jini amader ei manob jatike sarbashrestho jati, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুজুদ আদায় করি তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। পূর্বাচল জিকে ফাউন্ডেশন একাডেমির উদ্যোগে 10 এবং 11ই ফেব্রুয়ারি 2022 আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে সমস্ত বড় বড় আলোচনার মধ্যে এটা একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন, এইজন্য আজকে আরো গভীরত্বে শেষ লগ্ন পর্যন্ত পৌঁছেছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একবার শুকরিয়া সুজুদ আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দুই দিন ব্যাপী আজকের এই আলোচনা সভা পরিসমাপ্তি ঘটানো হবে সুন্নতে দোয়ার মাধ্যমে, আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি, তারপরেও আমাদের তরফ থেকে আকুল অনুরোধ যে আলোচনার শেষ পর্যন্ত সুন্নতে দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সকলেই যাব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ে আলোচনা করব, সাধারণত আহলে হাদিস সমাজদের উপরে যেসব আরোপিত অভিযোগ আমাদের উপরে করা হয় প্রত্যেকটা জায়গাতে তার কিছু আমরা আলোচনার জবাব দেব, তথা আহলে হাদিস প্রসঙ্গে কিছু ফেক নিউজ, ভাই ফেক নিউজ আছে না নাই, কিছু ফেক নিউজ, এই ফেক নিউজগুলোকে আমরা তদন্ত করে আজকে আপনাদের সামনে জবাব দেব। এখন ধর্ম নিয়ে কথা বলা বড় দুষ্কর, কারণ দুই দিকে ধার। যদি আপনি এখন মাসালা নিয়ে কথা বলতে চান তো আপনাকে এক শ্রেণী মানুষ বলবে যারা সহিহ হাদিসের নামে শত শত বছরের ঐক্যকে নষ্ট করছে, ভাই বলে কি বলে না কথা বলেন। আবার যদি আকীদা নিয়ে কথা বলেন ওখানেও আরেকবার বলবে এরা আকীদার নামে মুসলিম উম্মতকে বিভক্তি করছে, বা বলে কি বলে না বলে। তার মানে না আকীদা নিয়ে কথা তারা শুনতে চায়, না তারা ফুরি ইখতিলাফি মাসালা নিয়ে কথা শুনতে চায়, তারা শুধু চায় যে সুন্দর সুন্দর ঘটনা সেটা জাল হোক জয়ীফ হোক মিথ্যা হোক আর ফজিলত হোক, এগুলো বললেই মানুষের মধ্যে যেন কোনো মতনৈক্য মতভেদ না হয় এই কথাগুলো মানুষ শুনতে চায়, আছে না নাই। আর আমরা যখনই পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং তাওহীদ সুন্নাহ এগুলোকে মানুষের সামনে প্রকাশ করে দিই, সেই সময় আমাদের উপরে নানা রকমের অভিযোগ আসতেই থাকে ধারাবাহিক পর্যায়ে। মনে রাখবেন যখন আমরা যে কথাগুলো বলছি কোরআন সুন্নাহর আলোকে এগুলো প্রত্যেকটা মুসলিমের জন্য মানা, এটাকে গ্রহণ করা, এটা অবধারিত যদি সেটা কোরআন সুন্নাহ হয়ে থাকে। মুসলিম যেসব দিনই ভাই এবং বোনেরা আছেন তাদের কাছে আলোচনার পূর্বে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মনে রাখবেন মানুষ এখন বিশেষ করে কোনটা সত্য কোনটা মিথ্যা, হক এবং বাতিল এটা মানুষ গ্রহণ করে মানুষের বক্তার জনপ্রিয়তা দেখে। কি দেখে বলেন তো ভাই, বক্তার কি দেখে? বক্তার জনপ্রিয়তা দেখে, কোন বক্তা কত বেশি তার ফলোয়ার আছে, কোন বক্তার বক্তৃতা শোনার জন্য কত লক্ষ লাখ মানুষ তার শোনার জন্য একদম বসে থাকে, এটা নিয়ে মানুষ আজকে সত্য এবং মিথ্যার মানদণ্ড গ্রহণ করেছে। মনে রাখবেন যদি সংখ্যা গরিষ্ঠটাই যদি সত্যের মানদণ্ড হয় তাহলে আপনি সারা জীবন ভুলের মধ্যেই থাকবেন, কারণ গোটা বিশ্ব জগতে পৃথিবীর মধ্যে সবচেয়ে যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ তারা হচ্ছে খ্রিস্টান, যাদের পরিসংখ্যান 220 কোটি, কত কোটি কথা বলেন 220 কোটি। আমি এমন একটা কথা ধরুন বললাম, এখনই বলবো আপনাদের সামনে, দেখবেন কালকে ফেসবুকে যখন যাবে
ইউটিউবে যখন আপলোড হবে পিছনে লিখে দিবে এই তুই কোথাকার মুক্তি, তোর চাইতে ওই বক্তা এই জায়গা থেকে পড়াশোনা করেছে, অমুক জায়গার শিক্ষা, ও কি ভুল বলতে পারে? ভাই আছে না নাই কথা বলেন? আছে। বক্তা খুব সুন্দরভাবে ওয়াজ করছে। কি ওয়াজ করছে? সাত দাঁতে জান্নাতের কাহিনী। এখন যদি বলেন যে হুজুর এটা কোরআনেও নেই হাদিসেও নেই ইসলামের ওই ইতিহাসে কোন গ্রন্থেও নেই, আপনি যে সাদ্দাতের কাহিনী কেঁদে কেটে মানুষকে বললেন এটা সম্পূর্ণ মেড ইন চায়না, এটা যখনই বলবেন তখন আপনাকে ইহুদির দালাল বলবে। বলে কি বলে না কথা বলেন? আপনাদের বাংলাদেশের জনপ্রিয় বক্তা যার বক্তৃতার সঙ্গে লক্ষ লক্ষ মানুষ একদম উদ্বিগ্ন হয়ে বসে থাকে, তাদের যে আলোচনার দায়িত্বহীনতার পরিচয় তারা দেয়, এমন এমন ঘটনা তারা বর্ণনা করে যে ঘটনা না কোরআনে আছে, না কোনো গ্রহণযোগ্য তাফসিরে আছে, না কোনো হাদিসের পৃষ্ঠাতে আছে, সহিহ তো দূরে কথা, যাইব তো দূরে কথা, জাল হাদিসের গ্রন্থেও এরকম ঘটনা আশ্রয় পায় নাই, এমন ঘটনা বর্ণনা করা হয় কি হয় না কথা বলেন? আছে। হুজুর বলছে নবীজি মুহাম্মদ সাল্লাম নিজে যেই কাজ করতেন না সেই কাজের আদেশও করতেন না। এটাকে বয়ান করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে হুজুর তখন বলছে একজন ব্যক্তি তার সন্তানকে নিয়ে এসেছে, বাবা তার ছেলেকে নিয়ে এসেছে, এসে আল্লাহর নবীকে বলছে আল্লাহর নবী আপনি একে বলেন তো আমার ছেলেটা খুব মিষ্টি খায়, আমার ছেলে যেন মিষ্টি না খায় তার জন্য একটু নসিহা করেন। আল্লাহর নবী তখন চোখটাকে বন্ধ করে একটু বার বলছেন যে বাবা তুমি তিন দিন পরে নিয়ে আসবে। তিন দিন পরে যখন নিয়ে এসেছে ওই ছেলেটাকে তখন আল্লাহর নবী বলছেন আচ্ছা ঠিক আছে তুমি মিষ্টি আর খাবে না। ছেলের পিতা তখন জিজ্ঞাসা করছে এই কথা তিন দিন আগে তো বলতে পারতেন, তখন আল্লাহর নবী বলছেন যে আমি তো বেশি বেশি মিষ্টি খেতাম, তো আমি আগে তিন দিনের মধ্যে মিষ্টি খাওয়া বন্ধ করেছি, তারপরেই আপনার সন্তানকে আমি এই আদেশ করেছি। হুজুর বোঝাতে চেষ্টা করছেন যে আল্লাহর নবী যেই কথা বলতেন সেই কর্মটা আগে করতেন, অথচ এই হাদিস এটা ফেক, মানে একদম জাল হাদিস, হাদিসের কোনো গ্রন্থে নেই কিন্তু একদম গোটা বিশ্ব জগতে তোলপার করা বাংলা ভাষাভাষী বক্তা আমাদের সৃষ্ট বক্তাদের অন্তর্ভুক্ত, মানে বক্তা বলেছে আলেম নয় বক্তাদের অন্তর্ভুক্ত, এই বক্তার মুখ থেকে এই কথা হচ্ছে আর মানুষ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলছে, বাঁচা না কথা বলেন? অথচ হাদিস জাল, একদম টাটকা জাল, কোনো হাদিসের গ্রন্থে দূরে কথা, ইতিহাসের গ্রন্থেও নেই, কোনো সিরাতের গ্রন্থেও নেই, কিন্তু আল্লাহ নবী নবী মিথ্যা কথা বলছে। এবং আল্লাহ নবী নবী মিথ্যা কথা বলা কাবিরা গোনা কি গোনা নয়? আল্লাহ নবী নবী মিথ্যা কথা বলা কাবিরা গোনা, আল্লাহ নবী যে কথা বলেনি সেই কথা আল্লাহর দিকে আল্লাহ নবীর দিকে নিসবাত করা একদম হারাম। আল্লাহ নবী তার ব্যাপারে বলছে মাকাদু মিনান্নার, তার থাকার জায়গা জাহান্নাম, সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 109, 10, 11 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 3461, আল্লাহ নবী যে কথা বলেনি কেউ যদি আল্লাহ নবীর দিকে নিসবাত করে দেয় তার থাকার জায়গা জাহান্নাম। এখন আমি যখন এই কথা বলবো সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছে তার ভক্তবৃন্দ আমাদের হুজুরকে টার্গেট করে এই কথা বলেছে, ও আর কিছু শুনবে না, নিচে লিখে দিবে তুই কোথা থেকে পড়েছিস, তুই আরবি পড়তে পারিস, তুই একটু সুরা ফাতিহা কিরাত করে শোনা তো, কত রকমের বাঁচা না নাই কথা বলেন? আছে। অথচ এটা হাদিসই নয়, নবী নামে মিথ্যা কথা অজস্র আছে। ওই বক্তা আবার বলছে আর একটা হাদিস বর্ণনা করছে খুব মিষ্টি সুরে, কণ্ঠগুলো তাদের খুব সুন্দর, আমরা সেও কথা বলতে পারি না। হুজুর বক্তৃতা দিচ্ছে এইভাবে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে এবং নবী ইদ্রিস প্রসঙ্গে বলছে নবী ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল এই মালিকুল মওতের বন্ধু ছিল। কোন ফেরেশতার? মালিকুল মওতের বন্ধু ছিল। হঠাৎ নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি বলছেন যে যে মালিকুল মওত আমাকে একটু জান্নাতে নিয়ে যাও, জান্নাত দেখবো। সঙ্গে সঙ্গে মালিকুল মওত মৃত্যুর ফেরেশতা, আপনার ভাষায় আজরাইল ফেরেশতা, ইদ্রিস আলাইহিস সালাম নবীকে নিয়ে চলে গেছে জাহান্নামে, দেখিয়েছে জাহান্নাম দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে এই ভাব, তারপর সঙ্গে সঙ্গে দুর্বর্গতে পালানোর চেষ্টা করছে, অমনি সঙ্গে সঙ্গে মালিকুল মওত তার ডানা দিয়ে নবী ইদ্রিসকে জাহান্নাম থেকে বের করে নিয়ে চলে আসে। একটু পর ইদ্রিস বলছেন আলাইহিস সালাম আমাকে এবার জান্নাত দেখাও, সঙ্গে সঙ্গে নবী ইদ্রিসকে জান্নাতে যখন প্রবেশ করেছে দেখার পরে জান্নাতের রূপ সৌন্দর্য দেখে নবী ইদ্রিস বলছে আমি আর জান্নাত থেকে যাব না। এটা হুজুর বয়ান করছে, কে বলেন তো ভাই? এটা হুজুর বলছে, নবী ইদ্রিস বলছে জান্নাত থেকে আর বের হবো না। মালিকুল মওত বলছে কেন, তোমাকে তো জাহান্নাম দেখালাম, জাহান্নাম থেকে পালিয়ে আসলে জান্নাত দিকে এখন আসতে চাও না কেন? এই বলে কত সুন্দর কথা বলছে, অথচ এটা কোনো হাদিসই না, কথা বুঝতে পারছেন? কিন্তু এই ঘটনাকার কারা বলছে? যদি আমাদের মতো জেনারেল শিক্ষিত কোনো ছাত্ররা বলতো মেনে নিতাম, যদি সাধারণ কোনো মাঠের রাখাল বলতো মেনে নিতাম, যদি ভ্যান চালক রিক্সা চালক বলতো মেনে নিতাম,
কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বক্তাদের মধ্যে একজন বক্তা তার মুখ থেকে যখন এই কথা বের হয় লক্ষ কোটি জনসমুদ্র তার বক্তৃতা শুনে এই জাল হাদিসগুলো মানুষের মধ্যে যাচ্ছে কি যাচ্ছে না কথা বলেন যাচ্ছে এই জন্য আপনাকে বলছি বক্তার জনস্রোত দেখে সংখ্যা গরিষ্ঠতা দেখে কখনো হক মানদণ্ড এটা গ্রহণ করা যায় না একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন সূরা নূহ পড়বেন সূরা নম্বর 71 আয়াত নম্বর 5 থেকে 9 নবী নূহ আলাইহিস সালামের জীবনী পড়বেন নবী নূহ বলছেন আল্লাহ কি আল্লাহ আমি আমার উম্মতকে দিন রাত দাওয়াত দিয়েছি এত পরিমাণে দাওয়াত দিয়েছি কোশে বসার সময় পায় না নবী নূহ আলাইহিস সালাম একটা বছর না দুইটা বছর নয় 950 বছর দাওয়াত দিয়েছে কোন নবী কথা বলেন নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে 950 বছর দাওয়াত দেওয়ার ফলাফল কি 50 জনকে হেদায়েত দিতে পারেনি মানে ফলোয়ার তৈরি করতে পারেনি কেন ভুলে যাচ্ছেন বক্তার যদি ভক্ত দেখে অনুসারী দেখে যদি সত্য মিথ্যার মানদণ্ড গ্রহণ করতে হয় তাহলে নবী নূহ আলাইহিস সালাম কি বিফল ছিলেন কথা বলেন জি না নবী নূহ আলাইহিস সালামের ফলোয়ার হয় নাই একটা বছর নয় দুইটা বছর নয় 950 বছর দাওয়াত দিয়েও তারপরে সে সফল হতে পারে নাই দাওয়াতে অথচ সে তাওহীদের সঙ্গে আপোষ করেনি নবী নূহ আলাইহিস সালাম এই দিক থেকে সে সফল কিন্তু আপনি জনসমুদ্র দেখে বক্তার কত জনসংখ্যা আছে তার কত ভক্ত আছে এটা দিয়ে যদি মানদণ্ড করেন ইসলামকে মাপবেন আপনি নিশ্চিত নির্ভেজালভাবে আপনি 100% ভেজাল মাল দোকান থেকে খরিদ করছেন এটা জেনে রাখবেন আসেন আজকে গুটি কয়েক কথা শেয়ার করব যেগুলো আহলে হাদিস সমাজের মধ্যে আমাদেরকে বেশি বেশি অভিযোগগুলো করা হয় সামনে আসছে রমজান মাস আসছে কি আসছে না কথা বলেন ঝামেলা কি নিয়ে হবে তারাবি নিয়ে আমি তো বলি এটা তারাবি না এটা তাড়াতাড়ি এটা কি তাড়াতাড়ি নামাজ কেন বলেন তো কারণ হুজুর এই নামাজ তারাবি পড়ে না তারাবি এসেছে আরবি শব্দ তারবিহাতুন থেকে মানে ধীরে ধীরে বিরতি দিয়ে পড়া আর হুজুর করছে কি করে তাড়াতাড়ি পড়া যত তাড়াতাড়ি তারাবি নামাজ পড়তে পারবে ততই না কি ভালো আছে না নাই দেখবেন রমজান মাস আসার আগেই যেসব হাফেজ দিয়ে তারাবি নামাজ পড়ানো হয় মসজিদে গোল মিটিং হবে হওয়ার পরে বলবে হুজুর হাফেজ সাহেব আপনি ক মিনিট নিন তারাবি পড়তে আমাদের আগের বছরে হাফেজ সাহেব কিন্তু 8:15 মসজিদে ঢুকতেন এশার নামাজের জামাত শুরু করতেন আর 9:10 শেষ করে দিতেন আপনি পারবেন তো বাঁচানো নাই কথা বলেন আগে হাফেজ সাহেবকে চেক করে দেখে নাই হাফেজ সাহেব বলছে ইনশাআল্লাহ তার 2 মিনিট আগেই শেষ করে দেব মানে ও চাইছে যে কত তাড়াতাড়ি হয় প্রথম দিন তারাবির নামাজে ঢুকেছে ব্যতিক্রম হাফেজ সাহেবের স্পিড বুঝতে পারেনি তারাবি পড়তে গিয়ে দেখছে যে 9টা বেজে গেছে কোন রকম নামাজ শেষ আর মসজিদে যারা মাতব্বরে আছে তারা সঙ্গে সঙ্গে উঠে চিৎকার হাফেজ সাহেব কি করলেন এটা আরে আপনি 10 মিনিট বেশি নিয়ে নিয়েছেন খবরদার কাল যেন এমন না হয় বা আছেন না কথা বলেন 8:15 তারাবির নামাজ শুরু হয় আর 9:10 নামাজ শেষ হয়ে যাচ্ছে মাত্র 35টা মিনিটে নামাজ পড়ছে হুজুরে 37 রাকাত তো এটা তারাবি না তাড়াতাড়ি তার জন্য এই নামাজের নাম তারাবির নামাজ নয় এই নামাজটার নাম করে দেন তাড়াতাড়ি নামাজ এই নামাজটাকে তাড়াতাড়ি বলাই এটা যথার্থ আপনি 20 টাকা তারাবি পড়বেন না 100 রাকাত পড়বেন এই কথা অনেক পড়ে কিন্তু আপনি ঝড়ের গতি যদি নানা নামাজ পড়েন বা বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবে কখনোই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 1 2 3 আল্লাহ বলছেন কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা নামাজের মধ্যে খুশু খুজু ইখতিয়ার করে ধীর স্থিরভাবে নামাজ পড়ে আল্লাহ তাদেরকে বলছে সফল কাম হুজুর তোমার মতো ঝড়ের গতিতে নামাজ পড়নওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল কাম বলে নাই বাংলাদেশের একজন বক্তা আছে ইউটিউব থেকে বক্তৃতা শুনছিলাম উনি বলছেন আহলে হাদিসরা হকের উপরে না হানাফিরা হকের উপরে যুক্তি দিচ্ছে যুক্তি খুব চমৎকার তারাবি প্রসঙ্গে উনি বলছেন কিয়ামতের মাঠে দেখতে যেন আহলে হাদিস দাঁড়িয়েছে আর পাশে আছে হানাফি তখন আহলে হাদিসকে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তার এটা যুক্তি বলে কিয়ামতের মাঠে আল্লাহ যদি আহলে হাদিসকে বলে এই তারাবি তো 20 রাকাত দিয়েছিলাম আমার 20 টাকা তারাবি আমাকে দে তো আহলে হাদিসরা তো দুনিয়াতে 8 টাকা করেছে বাকি 12 রাকাত কোথা থেকে পাবে কথা কি বুঝতে পারছেন উনি বলছেন ধরেন তারাবি 20 রাকাতের সহি 20 রাকাতের সহি এমন কিয়ামতের মাঠে যদি আহলে হাদিসকে জিজ্ঞাসা করে আল্লাহ নামাজ তো দিয়েছিলাম 20 রাকাত তারাবি
তুই 8 রাকাত পড়েছিস বাকি 12 রাকাত আমাকে পূজিয়ে দে, তো আহলে হাদিস রা বিপদে পড়ে যাবে, মানে জাহান্নামে চলে যাবে, কেন 12 রাকাত তো আমাদের পকেটে নেই। হুজুর মিষ্টি সুরে আবার বলছে, কিন্তু আমাদের হানাফিদেরকে যদি কিয়ামতের মাঠে আল্লাহ বলেন যে হানাফিরা আমি তারাবি তো দিয়েছিলাম 8 রাকাত, আমাকে 8 রাকাত তারাবি দে, সঙ্গে সঙ্গে আমরা হানাফিরা পকেট থেকে 8 রাকাত তারাবি আল্লাহকে দেব, আল্লাহ এই নাও তোমার 8 রাকাত তারাবি, আমাদের এই পকেটে আবার 12 রাকাত আছে, আল্লাহ কোটা ফ্রি দিয়ে দেব। বলছে তাহলে সন্ধ্যের মধ্যে কারা আছে? আহলে হাদিস না হানাফিরা। বলছে আমরা 20 রাকাত পড়ছি, আহলে হাদিসরা 8 রাকাত পড়ছে, তো আমাদের 20-এর মধ্যে 8 আছে না নাই? সবাই বলছে আলহামদুলিল্লাহ আমাদের 20-এর মধ্যে তো 8 আছে। অতএব আমরা হানাফিদের মধ্যে কোনো সন্দেহ নেই, আপনারা 20 রাকাত তারাবি পড়বেন। তিনি ফতোয়া দিয়ে চলে গেলেন। ইউটিউবে দেখবেন আছেন, ভাই জবাব দেওয়ার দরকার আছে না নাই? এটা হচ্ছে ফেক নিউজ। এটা কি নিউজ? এটা ফেক নিউজ, মানে তারা এইভাবে আলাদা দেশের সঙ্গে যুক্তি দিচ্ছে। তো আমরা কম বেশি একটু একটু পারি, আর আমার যুক্তির জবাব টিট ফর ট্যাট, মানে অ্যান্টি ভ্যানাম। আমি বললাম হুজুর ধরে নিলাম আপনার কথার সঙ্গে আমি 100% একমত যে আপনারা 20 টাকার তারাবি পড়েন, 8 টাকার তারাবি আমরা পড়ি, আল্লাহ যদি কিয়ামতের মাঠে 20 টাকার তারাবি চাই আমরা হালাদিসরা দিতে পারবো না, তবে আপনারা 8 টাকাতে দিতে পারবেন, 20 টাকাতে দিতে পারবেন, অথবা আপনারা নিরাপদে আছেন, আমরা একটু ক্ষতির দিকে আছি ধরে নিলাম। আসেন এবার আপনার সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে আপনারা দাঁড়িয়েছেন হানাফিদের জামাত, আমাদের আহলাদিসের জামাত দাঁড়িয়ে আছে, আর কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে তোরা কারা কারা নামাজ পড়েছিস, আমরা তো সবাই নামাজ পড়েছি, হাত তুলবো, তুলবো কি তুলবো না কথা বলেন? আল্লাহ রাসূলরা তুলবে, হানাফিরা তুলবে। এখন আল্লাহ বলবেন যে আমার নবীকে তো বলেছিলাম, সহিহ বুখারী প্রথম খণ্ড 104 পৃষ্ঠা হাদিস নাম্বার 756, উবাদ বিন সামিত থেকে হাদিস বর্ণনা, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, জাবির বিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা, 17 জন রাবী হাদিস বর্ণনা করেছে। আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই। এখন আল্লাহ যদি কিয়ামতের মাঠে হানাফি ভাইদেরকে বলে যে তোমরা তো নামাজ পড়েছো আমার ফাতিহা দাও, কথা কি বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে যে তুই 20 টাকা তারাবি পড়েছিস বেশ খুব ভালো কথা, কিন্তু আমি তো নবীকে বলে পাঠিয়েছিলাম যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই, তো হানাফিরা জীবনে একবারও ঈমান বেচারে সূরাতুল ফাতিহা পড়ে নাই, তো তোমার 20 টাকা নামাজ কোথায় গেল? তোমার নামাজই বাতিল, কাল সূরা ফাতিহা পড়নি যখন। আপনি কি কথা বুঝতে পারছেন আমার? ওরা বলছে 20 টাকার তারাবির মধ্যে 8 টাকা আছে, তো তারাবি তো নফল নামাজ সর্বোচ্চ সুন্না, কেউ যদি তারাবি নাই পড়ে ভাই সে কি জাহান্নামে যাবে? কখনো না। কিন্তু এটা যে ওয়াজিবের মাসালা, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নেই তার নামাজই নাই, অতএব আপনার জীবদ্দশনে যত লক্ষ রাকাত নামাজ পড়েছেন আপনার একটাও নামাজ নেই, তারাবি 20 টাকা নিয়ে কি করবেন? এখন আল্লাহ যদি বলে বেচারা তো জীবনে তো নামাজ হয় নাই হয় নাই, তুই মরার পরে যে নামাজটা পড়া হয়েছিল নাম হচ্ছে জানাজার নামাজ, আছে না নাই? এখন যদি বলে আয় দেখি তো এখন তো জানাজাতে কি হয়েছে, এখন জানাজাতে আল্লাহু আকবার সানা শুরু করেছে, অথচ সহিহ বুখারী 1327 নম্বর হাদিস স্পষ্ট বর্ণনা, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়ে দেখাচ্ছেন আর বলছেন আল্লাহ রাসূল নামাজে সূরাতুল ফাতিহা পড়েছেন, এটা সুন্নাহ, সহিহ বুখারীর মধ্যে মজুদ আছে স্পষ্ট জাজল্লমান হাদিস, অথচ তারা জানাজাতে সূরা ফাতিহা পড়ে না, আল্লাহ বলছে তো জানাজাও হয়নি। ভাই যদি এমন কথা বলে ভাই এমন কিছু বলবে না, যেহেতু তারা আমাদেরকে এইভাবে অভিযোগ করেছে তাই এইভাবে অভিযোগের জবাবটা দিলাম। মনে রাখবেন আহলে হাদিস যে দলিলের অনুসরণ করে এরা জাজল্যমান প্রমাণ, পবিত্র কোরআনের অকাট্য দলিল, সহিহ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির অকাট্য দলিল, আমাদের সঙ্গে যেদিক দিয়ে তারা লাগতে আসুক না কেন কোনো দিক থেকে ইনশাল্লাহ আমৃত্যু তা যদি চেষ্টা করে আহলের কোনো দলিলকে পরাজয় পরাস্ত করতে পারবে না। এখন আহলে হাদিসের ছোট্ট বাচ্চা ছেলে, একদম ছোট্ট বাচ্চা ছেলে, ওকে যদি বলা হয় তুমি নারীর নিচে হাত বাঁধো না কেন, এই জন্য আলবানী রহমাল্লার কাছে আমরা ভিক্ষা চাইবো না, এর জন্য আমরা অন্য কারোর কাছে ভিক্ষা চাইবো না, আহলে হাদিসের ছোট্ট বাচ্চা ছেলে যদি থাকে সঙ্গে সঙ্গে বলবে আমরা নাভির নিচে হাত বাঁধি না এই কারণে, এই দেখো স্নেক ফাউন্ডেশন সুনানে আবু দাউদ কোনো আহলে হাদিসরা অনুবাদ করে নাই, হানাফিদের অনেক অনেকজন একসঙ্গে বোর্ড বসে অনুবাদ করা হয়েছে, আহলে হাদিসরা এই আবু দাউদ তাদের খুলে দিবে 759 নম্বর হাদিস, আল্লাহ সাদরিহি আল্লাহ নবী বুকের পরে হাত বাঁধতেন, হাদিসের লেখ নিচে
কোনো শব্দ লেখা নেই হানাফিদের উসুল ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করার পরে যদি সুকুত থাকে এই হাদিসটা সহিহ কিন্তু তার আগে 56 57 58 তিনটি হাদিস আছে নবী নিচে হাত বাঁধা হাদিস ইমাম আবু দাউদ 1200 বছর আগে হাদিসটাকে নিয়ে এসে ওইখানে যে বলেছে বাচারা নাই কথা বলেন আহলে হাদিসের হাদিস যে হাদিসে করে আমল করে ইমাম আবু দাউদ একটা নুকতা ব্যবহার করে নাই কিন্তু হানাফি ভাইরা তারা নবীর নিচে হাত বাঁধছে এর জন্য আলবানের মোল্লা কাছে ভিক্ষা চাইলাম না অন্য কোন মুহাদ্দিসের কাছে ভিক্ষা চাইলাম না স্বয়ং যিনি এই হাদিসকে সংগ্রহ করেছে তিনি বলে দিয়েছেন নবীর নিচে হাত বাঁধার হাদিস এখানে আব্দুর রহমান ইবনে কুরাইশ আল কুফি আল ওয়াসিতি ইনি একজন যায়িফ রাবী কাযযাব রাবী বিল ইত্তেফা ইজমাই একদম ইমাম নাওবী রাহিমাহুল্লাহ তাকে যায়িফ বলেছেন অতএব এই হাদিস সহি নয় ভাই বলুন তো এটা আমাদের কথা না ইমাম আবু দাউদ নিজে বলে গেছেন দেখেন আমাদের সমাধান এখান থেকে হয়ে যাবে গ্রন্থ যেটা ওখান থেকে সমাধান বুকের উপরে হাত বাঁধা ইমাম আবু দাউদ কোন যারা তাদের পিছনে আসেনি অতএব সহি নবী নিচে হাত বাঁধা তিনটে হাদিস নিয়ে এসে তিনটেকে যে বলে দিয়েছেন এখন দেখেন তো মুহাদ্দিস সেই সময় কে তাদের কল পেশ করলাম আহল হাদিসরা জোরে আমিন বলে ভাই বলে কি বলে না কথা বলেন জোরে আমিন বলে আলবানী রহিমাহুল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইবো না যিনি হাদিসের গ্রন্থ সংকলন করেছে তিনি কি কথা লিখেছে আগে খুলে দেখেন সুনানে তিরমিজি হাদিস না 248 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে লিখেছেন ইমাম তিরমিজি যে আল্লাহর রাসূল যখন গায়রিল মাগজুবি আলাইহিস সালাম বলতেন ফাকালা আমিন তখন তোমরা আমিন বলো মাদ্দাবিয়া সাউতেহা আওয়াজটাকে উঁচু করো রাফাবিয়া সাউতা একটু উঁচু করে বলো একটু টেনে টেনে বলো এই হাদিসটাকে আনার পরে ইমাম তিরমিজি ওখানে খ্যান্ত না আরেকটা হাদিস নিয়ে এসেছে প্রথমে জোরে আমিন বলা হাদিস নিয়ে এসেছে তারপরে আস্তে আমিন বলা হাদিসও নিয়ে এসেছে নিয়ে আসার পর ইমাম তিরমিজি ওইখানেই বলছে শুনুন তিরমিজি খুলে দেখেন 248 এবং 249 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে পেয়ে যাবেন ওখানে বলে দিয়েছে যে আস্তে আমিন বলার হাদিস সুফিয়ানের হাদিসের চাইতে সুবার হাদিসের মানে সুবার চাইতে সুফিয়ানের হাদিসটা অধিকতর সহি নিম্ন স্বরে আমিন বলা হাদিস সহি নয় ভাই কথা আমার না ইমাম তিরমিজির কথা বুঝতে পারছেন আহলে হাদিসের দলিল যে জাজল্যমান এখনকার কোন মুহাদ্দিসকে যদি আমরা গ্রহণ না করি সেই সময় কোন মুহাদ্দিসদেরকে যদি নিয়ে নিই তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মাসালা স্পষ্ট ক্লিয়ার আছে না নাই আমাদের স্পষ্ট মাসালা ক্লিয়ার আছে যেই দিকে যাবেন সেই দিকে রফলে আদিন আহলে হাদিসরা করে না সহি বুখারী মুসলিমের হাদিস রফলে আদিন করে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় তৃতীয় রাকাতে দুই সিজদার মাঝে করে না সহি বুখারী 735 36 37 নম্বর হাদিস খুললে পাওয়া যায় কিন্তু যারা রফলে আদিন করে না দলিল যেটা পেশ করে প্রথম দলিল যেটা পেশ করে সুনান আবু দাউদ 748 নম্বর হাদিস এই হাদিস আনার পরে ইমাম আবু দাউদ ওখানে বলে দিয়েছে ইবনে মাসউদের এই হাদিসটা প্রমাণিত নয় লাইসা বিসহি এই হাদিস সহি নয় ভাই বলুন তো কার কথা বললাম কথা কি আমার বুঝতে পারছেন আমাদের দলিলে মজবুতি বুঝতে পারছেন আমরা আলবানির কাছেও যাব না আমাদেরকে বলে ওরা আলবানির মুকাল্লিদ জি না আমরা আলবানির মুকাল্লিদ নয় বরং আলবানিকে রদ যদি কেউ বেশি সবচেয়ে করে ইলমি রদ আহলে হাদিস আলেম ওলামারাই করেছে করেছে কি করে নাই আলবানি রহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ কেউ করে না তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনাকে এখনই দেখালাম যে আমাদের প্রত্যেকটা মাসালা মুসান্নিফ তথা গ্রন্থের লেখক থেকে সহি প্রমাণিত কিন্তু হানাফি ভাইরা যে আমলগুলো করে এই আমলগুলো যে লেখক হাদিস এনেছে ওইখানেই ঘোষণা করেছে তারপরে তারা মাতব্বারি করছে আছে না নাই আসেন একটা বক্তৃতা শোনাই বক্তৃতা শুনবেন বক্তব্যের মধ্যে আর একটা বক্তৃতা যদি চালাই তো কেমন না জানি লাগে আসেন একটা বক্তৃতা শোনাই আপনাদের বাংলাদেশের সিলেটের কোথাকার মানুষ সিলেটের মানুষ উনি বলছেন যে আমরা মাজহাব মানে কেন জানেন মাজহাব মানার প্রথম এবং প্রধান কারণ কিছু কিছু মাসালা নাকি কোরআনেও নেই হাদিসেও নেই এর জন্য মাজহাব মানতে হয় কি বললাম বলেন তো কোরআনেও নেই হাদিসেও নেই এই জন্য মাজহাব মানতে হয় আমি মোবাইল থেকে একটু বক্তৃতাটা চালাচ্ছি হুজুরের মুখ থেকে শোনেন হুজুর কি বলে আচ্ছা আজকে মনে করেন বিবাহ হবে গহরপুরের একজন বর থাকে সৌদি আরব থাকে লন্ডন আপনার আপনার একজন আত্মীয়কে তার সাথে বিয়ে দিচ্ছেন কিন্তু সে আসতে পারতেছে না বলেন ঠিক আছে মোবাইলে বিয়ে হবে বিয়ে হবে কোথায় একটু কথা বলেন না কেন কিসে এখন মোবাইলে বিয়ে যদি হয় জামাই লন্ডন ও বাংলাদেশে মোবাইলে বিয়ে করলে বিয়ে হবে কি না এ ভাই কথা দিন আপনারা সবাই কথা দিলেন যে হবে কত দাও আপনারা করে আপনারা মাথাটা বুঝেন শুধু মোবাইলে যদি বিয়ে দেন তাহলে বিয়ে হবে কি হবে না এই মাসালা কোরআনে নাই এই মাসালা হাদিসে পাবেন কারণ রাসূলুল্লাহ থেকে মোবাইল ছিল
বলেন হুজুর একটা আমরা বলি সেটা আপনি ওয়াজ করবেন আমরা একটু করি হুজুর একটা আর্গুমেন্ট পেশ করেছে হুজুর বলছে কিছু কিছু মাসালা আছে যেগুলো কোরআনেও নেই হাদিসেও নেই ওদান শরীফ বলেছে বউ আছে লন্ডনে স্বামী আছে বাংলাদেশে মোবাইলে বিয়ে পড়ানো হবে এখন যদি বিয়ে পড়া বিয়ে হবে কি হবে না এই কথা কোরআন হাদিস থেকে দলিল দাও যেহেতু আমরা কোরআন হাদিস থেকে সরাসরি দলিল দিতে পারবো না এই জন্য নাকি মাযহাব মানতে হবে তো আমার হচ্ছে অ্যান্টি ভেনম একটা জবাব টিট ফর ট্যাট এই জন্য যদি মাযহাব মানতে হয় আমার প্রশ্ন মোবাইলে বিয়ে পড়ানো জায়েজ না নাজায়েজ বউ আছে লন্ডনে স্বামী আছে বাংলাদেশে এখন মোবাইলে বিয়ে পড়ানো হবে এই বিয়ে যদি পড়ানো হয় এটা জায়েজ না নাজায়েজ ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ফতোয়া তুমি দাও ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর যুগে মোবাইল নিশ্চয় ছিল উনি আমাদেরকে জবাব দিয়ে বলছে আল্লাহর নবীর যুগে তো মোবাইল ছিল না তাই হাদিসে তো পাওয়া যাবে না তো হুজুর ইমাম আবু হানিফার যুগে কি মোবাইল ছিল যদি না থাকে তুমি কোন ফতোয়া মানো আর এই কথা সুস্পষ্ট হয়ে প্রমাণিত বইটার নাম হচ্ছে জাস্টিস তাক উসমানির দর্সে তিরমিজি আল কাউসার প্রকাশনী থেকে ছাপানো হয়েছে বাংলাদেশের কওমিদের মাদ্রাসা সিলেবাসের বই এই বইটার উপরে পরীক্ষা নেওয়া হয় পাস করানো হয় ফেল করানো হয় কিন্তু ভেতরে যেগুলো আছে সেগুলো মানা হয় না এই বইটার মধ্যে একটা শুধু অংশ দেখাবো অনেক ডিটেল আলোচনা আমার ফেসবুকের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন হানাফি ভাইদের মাযহাব মানার পদ্ধতি দেখেন যারা আছেন জুম করবেন সুনানে তিরমিজি দার্সে তিরমিজি জাস্টিস তাক উসমানির এই বইটার দ্বিতীয় খণ্ড 72 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন বলছেন একটা মাসালার ব্যাপারে কি মাসালা জানেন এখন আমরা আত্মীয়তার বৈঠক বসে আঙুলটাকে ইশারা করি করি কি করি না এখন ইমাম আবু হানিফা তাকে এই মনে কোনো ফতোয়াই প্রমাণিত না একবারও প্রমাণিত নয় বারবারও প্রমাণিত নয় এই জন্য একজন হানাফি মুকাল্লিদ কি বলছে দেখেন জাস্টিস তাক উসমানি নকল করেছেন তিনি বলছেন আমাদের জন্য ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কথাই প্রয়োজন রসুলের হাদিস যথেষ্ট নয় বলে নাউজুবিল্লাহ মিন জালিম পরিষ্কার বাংলাতে লেখা আরবি নয় তারাই লিখেছে তারাই অনুবাদ করেছে এই জন্য আমি বলেছি কাগজ তোমারা কলম ভি তোমারা ছাপনে বলা প্রেস ভি তোমারা সিরেফ জবান এক আহলে হাদিস তালাবে ইলম কা পরিষ্কারভাবে তারা লিখছে যে আমাদের জন্য আল্লাহ রাসূলের হাদিস যথেষ্ট নয় কি যথেষ্ট নয় হাদিস যথেষ্ট নয় ইমাম আবু হানিফার ফতোয়াই আমাদের জন্য প্রয়োজন আমি মুফতি সাহেবকে বললাম মুফতি সাহেব আপনি যে আমাদেরকে জিজ্ঞাসা করলেন বউ আছে লন্ডনে আর স্বামী আছে বাংলাদেশে মোবাইলে বিয়ে বলে বিয়ে হবে কি হবে না আপনি আমার কাছে হাদিস তলব করেছেন আমি আপনার কাছে তলব করছি আপনার ইমামের ফতোয়া থেকে একটা ফতোয়া দেখান যদি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ফতোয়া দিতে না পারেন তার ছাত্র ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি কাজী ইউসুফ এদের ফতোয়া দেন খবরদার আপনি আবার মুজতাহিদ হতে যান না আসেন হুজুরের আরেকটা প্রশ্ন শুনি একসঙ্গে দুই এক ঢিলে দুই পাখি আমার বক্তৃতাও শুনেন হুজুরের একটু শুনেন আসেন হ্যাঁ চিনি হুজুর হুজুর কি হাসি আমারও হাসি পাই হুজুর প্রশ্ন করছে জনসাধারণকে কি প্রশ্ন রমাজান মাসে রোজারত অবস্থায় কেউ যদি ইঞ্জেকশন দেয় তখন তার রোজা হবে কি হবে না হুজুর জিজ্ঞেস করেছে যারা মুসল্লি তারা জবাব দিয়েছে আমরা কি দেবো রে ভাই উনি বলছে আপনি ক্ষমতা আপনার উত্তর দেন না আমি দেবো মানে হুজুর দেবে তো ভাই এই প্রশ্ন যদি করা একই প্রশ্ন রমাজান মাসে আপনারা হানাফিরা রোজা আছেন এই মতো অবস্থায় ডাক্তার যদি আপনাকে ইঞ্জেকশন গেঁথে দেয় সামনে হোক আর পেছনে হোক এবং আপনাদের হানাফিদের রোজা হবে কি হবে না ইমাম আবু হানিফার ফতোয়া দাও ইমাম আবু হানিফার যুগে কি কোনো এই ইঞ্জেকশন ছিল কথা বলেন
নাই লক্ষ লক্ষ মাসালা যেটি ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয় কারণ সেই সময়তে ইমাম আবু হানিফার জন্ম হয় নাই তাই আমাদের উপরে যে কলমগুলো তোলা হয় যে এই ব্যাপারে ইমাম হাদিস দাও মনে রাখবেন তাদেরকে পাল্টা প্রশ্ন করেন তার একটা চ্যালেঞ্জ বারবার করতে দেখা যায় এই হুজুরও বারবার করেছে যে আমরা আহলে হাদিস হয়ে যাব যদি কোনো আহলে হাদিস কেউ যদি প্রমাণ করতে পারে নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যদি প্রুফ করে দেখাতে পারে হাদিসের আলোকে করে দেখাতে পারে তাহলে নাকি তারা আহলে হাদিস হয়ে যাবে আমার পাল্টাবার জবাব আমিও হানাফি হয়ে যাব এখনি কেউ যদি এটা দেখাতে পারে ইমাম আবু হানিফার নামাজ ফতোয়া দিয়ে ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে তাকবীর থেকে সালাম পর্যন্ত যদি আপনি নামাজ পড়ে দেখাতে পারেন আমিও আহলে হাদিস থেকে হানাফি হয়ে যাব ওদের যা জবাব পাল্টা জবাব ঘুরিয়ে দেন উল্টে দেন যেখানে তারা যে অভিযোগ করে পাল্টা ওদের দিকে ঘুরিয়ে দেন উনি বলছেন তারপর টেস্টি বেবি টিউবের মধ্যে সন্তান নেওয়া যাবে কি যাবে না হাদিস থেকে ফতোয়া দাও আমাদের জবাব ওটাই টেস্টি বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া জায়েজ না জায়েজ নয় এটা ইমাম আবু হানিফার ফতোয়া দাও ও যা প্রশ্ন করবে সেটা উল্টো দিকে ঘুরিয়ে দেন ভাই তারা জবাব দিতে পারবে কথা বলেন জবাব দিতে পারবে জবাব দেওয়া সম্ভব নয় তো তারা এমন এমন অভিযোগ করে আহলে হাদিস যারা আমাদের বিশেষ করে ফিল্ডে কাজ করছেন যুব সমাজ তাদেরকে আমরা বলবো কিছু উসুল জেনে রাখবেন এই উসুলগুলো জানার মাধ্যমে তাদের প্রত্যেকটা অভিযোগের অকাট্য জবাব দেওয়া সম্ভব আরেকজন হুজুর আছে ওবার কি বলে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত আছে না নাই নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত কেন মানা যাবে না হুজুর দলিল দাই আর যেমন তেমন বক্তা না ইনিও কিন্তু আন্তর্জাতিক মানের লেভেলের বক্তা ইনি কিন্তু আপনাদের পীর সাহেবের মধ্যে অন্তর্ভুক্ত অনেক বক্তা দিয়েছে বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক মানুষ তারাই কথা বলছে যে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত আমি তাদেরকে পাল্টা একটা প্রশ্ন বারবার করেছি এখন পর্যন্ত কেউ জবাব দেয় নাই হুজুর হাদিস কাকে বলে তো হাদিস বলে নবীর কথা কাজ সমর্থন কি বললাম নবীর কথা কাজ সমর্থন সুন্নাত কাকে বলা হয় আল্লাহর নবী যে কাজ করছেন সেটাই সুন্নাত দাবি কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে প্রমাণ কি পেশ করছে ও চ্যালেঞ্জ করে বলছে যে আহলে হাদিসদেরকে বলেন কোরআনের কোথায় লেখা আছে হাদিস মানতে হবে নবী কোথায় বলেছে হাদিস মানতে হবে একটা দলিল দাও বরং হাদিস মানার কথা কোরআন হাদিসে নেই আছে সুন্নাত মানার কথা কথা কিন্তু ঠিক তাই আছে কথা কিন্তু তাই আছে মুয়াত্তা মালিক 1664 নম্বর হাদিস যেটা মিশকাতে এসেছে হাদিস নম্বর 186 মুরসাল সনদে মুসতাকিল হাকিমে হাসান সনদে মারফু সূত্রে হাদিস বর্ণনা আছে আল্লাহর নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই সুন্নাতে রাসূলি আমার নবীর সুন্নাত এখানে সুন্নাতের কথা আছে হাদিসের কথা নেই অতএব যুক্তি কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে ভাই এই বক্তৃতা শুনেছেন কি শুনেন নাই কথা বলেন শুনেছেন আরেকটা দলিল কি দেয় হাদিস বুখারীতে থাকলে কি মানা যায় বুখারীতে তো আল্লাহর নবী দাঁড়িয়ে বেশ্যাপ করেছে আহলে হাদিস তোমরা কেন ফিরো না ভাই বলে কি বলে না বুখারীতে তো আল্লাহর নবী এগারোটা বিয়ে করেছে আহলে হাদিসরা কেন করে না তারা এই দলিলগুলোকে একযোগ করে বলতে চাচ্ছে এখন হাদিস মানার দরকার নেই আহলে হাদিস হওয়ার দরকার নেই হতে হবে আহলে সুন্না অতএব হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত আমার পাল্টা প্রশ্ন আবার ওদেরকে ঘুরিয়ে দেন আমার জবাব টিট ফর ট্যাট এক দিবে না যেমন দিবা তেমন আমিও দেবো ঘুরিয়ে দেবো টেবিলটা ওকে বলেন হাদিস মানে কি নবীর কথা কাজ সমর্থন সুন্নাত মানে কি নবী যে কাজ করছেন সেটাই সুন্নাত দাবি কি তোমার হাদিস মানে সুন্নাত মানতে হবে সুন্নাত কাকে বলে নবী যে কাজ করছেন সেটাই সুন্নাত তো নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে এটা রাসূল করেছে এটাই সুন্নাত তোমরা দাঁড়িয়ে পেশাব করো হাদিস মানে নবী যে কথা বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন সুন্নাত মানে নবী যেটা করেছেন এটাই সুন্নাত তাই তো ওরা বলছে সুন্নাত মানতে হবে তো নবী এগারোটা বিয়ে করছে হুজুর তোমরা এগারোটা বিয়ে করো আমাকে বলছে কেন কারণ আমরা তো হাদিস মানার দাবিদার সুন্না মানার দাবিদার অবশ্যই আমরা কিন্তু জবাব দেওয়ার জন্য কথাগুলোকে এইভাবে বলতে হচ্ছে মানে টেবিলটাকে শুধুমাত্র উল্টে দেন প্রত্যেকটা জায়গাতে এখন ওরা মনে করছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে পাল্টা প্রশ্ন করেন আল্লাহ নবী যখন মেরাজের রাত্রিতে গিয়েছিলেন জান্নাত দেখেছে জান্নাতের বর্ণনা এসে আল্লাহ নবী বলেছেন এগুলো হাদিস না সুন্নাত কথা বলেন কি নবী বলেছেন নবীর কথা এগুলো হচ্ছে আল্লাহর নবীর হাদিস এগুলো সুন্নাতের সঙ্গে আমাদের পড়ে না তো যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে ওকে বলেন জান্নাতের বর্ণনা অস্বীকার করেই দেখো জাহান্নাম কেমন আজাব হবে হাদিস না সুন্নাত এগুলো এগুলো হাদিস যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে ওদেরকে বলেন তুমি তাহলে জাহান্নামের বর্ণনাগুলোকে অস্বীকার করেই দেখো ভাই করতে পারলে কথা বলেন
কখনো করতে পারবে না মানে এগুলো থেকে বোঝা যাচ্ছে হাদিস আর সুন্নাতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই এটা ইংরেজরা আসার আগে ভারতবর্ষের উপমহাদেশের মধ্যে ইংরেজরা আসার পরেই হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করেছে আমাদেরকে অভিযোগ করে আমরা নাকি ইংরেজদের দালাল ভাই বলা হয় কি হয় না কথা বলেন বলা আহলে হাদিসরা ইংরেজদের দালাল একটু টেবিলটাকে ঘুরিয়ে দেব এটা একটা ফেক নিউজ ঘুরিয়ে দি যারা বলছে আহলে হাদিসরা ইংরেজদের দালাল আমাদের প্রথম প্রশ্ন সুনানে তিরমিজি হাদিস নম্বর 2192 হাদিস নম্বর 2229 মুআবিয়া ইবনে কুররা তার পিতা সূত্রে হাদিস বর্ণনা করছেন এই স্টেজ থেকে একাধিকবার হাদিসটা পাঠ করা হয়েছে মুআবিয়া ইবনে কুররা তিনি মারফু সূত্রে হাদিস বর্ণনা করছে ইজা ফাসাদুল শাম ফালা খারিজিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআত কালা মুহাম্মদ বিন ইসমাইল কালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস রাওয়াহু সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নম্বর 2192 ইমাম তিরমিজি 1200 বছর আগে তিনি বলছেন তাইফে মানসুরা সাহায্য প্রাপ্তি দল সম্পর্কে আমি ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম ইমাম বুখারী বলছে আমি এই কথা আলী বিন মাদিনী আমার উস্তাদকে জিজ্ঞাসা করেছি আলী বিন মাদিনী বলেছে ফেরকায় নারজি মুক্তিপ্রাপ্ত দল তারা হচ্ছে আহলুল হাদিস ভাই কি বলেন তো কথা বলেন ভাই কথা কার এই কথা সুনান তিরমিজি এখনই খোলেন 2192 নম্বর হাদিসে আছে তাইফে মানসুরা হচ্ছে আহলুল হাদিস এবং আহলে হাদিসরা যদি ইংরেজের জামানায় তৈরি হয়ে থাকে তো ভাই বলুন তো ইমাম তিরমিজি কি তাহলে ইহুদি খ্রিস্টানের দালাল ছিল কথা বলেন যদি আহলে হাদিস যদি ইংরেজের দালাল হয়ে থাকে তাহলে ইমাম তিরমিজি আহলে হাদিসের এই কথাটাকে নকল করেছে আলী বিন মাদিনীর কল আলী ইবনুল মাদিনী হচ্ছে ইমাম বুখারীর উস্তাদ 234 হিজরিতে মৃত্যুবরণ করেছে ইমাম বুখারী উস্তাদ বলছে ফেরকায় নারজি মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস এখন আহলে হাদিস যদি ইংরেজের জামানায় তৈরি হয় তো সুনান তিরমিজিতে আহলে হাদিসকে ফেরকায় নারজি ঘোষণা করলো কে কথা কি বুঝতে পারছেন আমার তার মানে বোঝাচ্ছে আহলে হাদিস কোনো নতুন ফিরকা নয় এটা আসলে জামানা থেকে আদিবদ্ধ কাল পর্যন্ত চলে আসছে ধারাবাহিক পর্যায়ে মাঝখানে কোনো বিরতি নেই চলতেই আছে কিয়ামত পর্যন্ত চলবে কিন্তু আহলে হাদিসকে যারা বলছে ইংরেজের দালাল এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা আসেন এবার আমরা দেখি আসলে ইংরেজদের জামানায় কারা পয়দা হয়েছে এই অভিযোগ সঙ্গে দুইজন করে নামটা নিয়ে নিচ্ছি রাগ করবেন না এক ফেরকায় দেওবন্দি দুই ফেরকায় বেরলবি কারা কথা বলেন ভাই এটা দেওবন্দি এটা বেরলবি তারা আমাদেরকে বলে যে আমরা নাকি ইংরেজের জামানায় পয়দা মানে তৈরি হয়েছি সৃষ্টি হয়েছি এখন তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা তো দেওবন্দি কেন দেওবন্দি তো তোমরা দেওবন্দি মাদ্রাসার ওসুল মানহাজকে গ্রহণ করেছো তো দেওবন্দি মাদ্রাসা কোথায় আমাদের ভারতে এখন ভারতবর্ষে দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে ভেদ করা হয়েছে 1865 সালে কত সালে কথা বলেন বা ইতিহাস ভালো করে জেনে রাখেন কত সালে 1865 সালে আরে বেরলবি জামাতের মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আহমদ রেজা খান বেরলবি তিনি জন্মগ্রহণ করেন 1343 হিজরিতে মানে মাত্র আজ থেকে 100 বছর আগে কথা কি আমরা বুঝতে পারছেন এখন তারা বলছে আহলে হাদিসরা ইংরেজের জামানায় তৈরি পাল্টা প্রশ্ন করেন যে ভাইজান দারুল উলুম দেওবন্দ সৃষ্টি হওয়ার আগে তৈরি হওয়ার আগে পৃথিবীতে দেওবন্দি কোনো মাঝহাব ছিল কথা বলেন কারণ দেওবন্দি কেন বলা হয় কারণ মাদ্রাসা তৈরি হওয়ার পরে দেওবন্দি এই লকাপটা এসেছে আর মাদ্রাসা তৈরি হয়েছে 1865 খ্রিস্টাব্দে আর 1865 সাল শেষ হয় কিসের সময় কথা বলেন সেই সময় ইংরেজের জামানা একদম ইংরেজরা সেই সময় একদম ভিড় গেড়ে আছে উপমহাদেশে আর সেই সময়তে দারুলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করা হয় তো ইংরেজের জামানায় কারা পয়দা আহলে হাদিস না দেওবন্দি কথা বলেন এখন ইতিহাস তুমি বেঁকিয়ে দেখাও দেখি ক্ষমতা আছে কারণ ইংরেজের জামানাতে ওই সময়তে দারুলুম দেওবন্দের ভিড় করা হয়েছে এবং বেরলবিদের ভিড় করা হয়েছে তাই ইংরেজের জামানায় যদি কেউ তৈরি হয়ে থাকে সেটা আহলে হাদিস নয় সেটা কারা দেওবন্দ এবং বেরলবি কারণ সেই সময়তে তাদের মাদ্রাসা তৈরি হয়েছে আর মাদ্রাসার আগে পৃথিবীতে কখনো দেওবন্দি বলে কেউ পরিচয় দিত না কারণ মাদ্রাসায় তো ছিল না নবী আদমের আগে কোনো মানুষ ছিল কথা বলেন
নবী আদমের আগে মানুষ ছিল না তো দেবন্দী মাদ্রাসার আগে কেউ দেবন্দী পরিচয় দেবে স্বাভাবিকভাবে দেবে না আর দেবন্দী কি জামানায় তৈরি অর্থাৎ দেবন্দীদেরকে আমরা বলতে পারি বেরেলভী মানহাজের অনুসারীকে বলতে পারি তোমরা ইংরেজদের জামানাতে তৈরি আমরা আহলে হাদিস তোমাদের আগেও ছিলাম যেটা সুনান তিরমিজি থেকে দেখেছি ইমাম তিরমিজি 209 জন্মগ্রহণ করে 279 তে মৃত্যুবরণ করে আলী বিন মাদিনের কথা নকল করেছে 334 হিজরিতে মৃত্যুবরণ করেছে অর্থাৎ আমাদেরকে যে অভিযোগগুলো করেছে প্রত্যেকটা বা তাদের কাঁধের উপরে যাবে কি যাবে না কথা বলেন যাবে ধারাবাহিক পর্যায়ে যদি এইভাবে বলতে চাই তারা যেসব অভিযোগগুলো করে আমাদের উপরে এই অভিযোগগুলোর প্রত্যেকটা জবাব অকাট্য জবাব দেওয়া যায় কিছুদিন আগে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে চলছে খুব চলছে একটার পর একটা চলতেই আছে তা আমি এই জন্য বলেছিলাম ভাইজান আল্লাহ নবীর মৃত্যু রফলিয়া দিন করার উপরে যাওয়ার সময় উপর থেকে ওঠার সময় এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত কি থেকে প্রমাণিত কোরআন থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত আর তারা বলতে যাচ্ছে যে না আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত রফলিয়া দিন করে নাই ভাই কথা বলা হয় কি হয় না তারা বারবার বলে আল্লাহ রাসূল তার জীবনের প্রথম দিকে রফলিয়া দিন করে নামাজ পড়তেন শেষ দিকে রফলিয়া দিন করে নামাজ পড়তেন না ভাই এই কথা একাধিকবার শুনেন নাই আমি 10 খানা প্রশ্ন করেছিলাম এই প্রশ্নের উপরে তাদের দাবি যে আল্লাহ রাসূল প্রথমের দিকে রফলিয়া দিন করে নামাজ পড়তেন শেষের দিকে নামাজ পড়েনি রফলিয়া দিন করে মানুষ সুখ হয়ে গেছে এই দাবি করে আমাদের প্রথম প্রশ্ন রফলিয়া দিন যে মানুষ সুখ এটা কোরআনের কোন আয়াতে আছে একটা প্রমাণ দেখাও প্রশ্ন নম্বর 2 রফলিয়া দিন যে মানুষ সুখ এটা আল্লাহ রাসূল কি কখনো কোন সময়তে কোন একদিন কোন এক সময়তে তিনি বলেছেন যে রফলিয়া দিন মানুষ সুখ হয়ে গেছে 3 নম্বর প্রশ্ন রফলিয়া দিন যে মানুষ সুখ এটা আল্লাহ নবীর কোন হাদিস কোন নবীর সাহাবী আজ পর্যন্ত কি বলেছে যে রফলিয়া দিন মানুষ সুখ 4 নম্বর প্রশ্ন যে আল্লাহ নবীর সাহাবীদের যারা দেখেছে তাকে তাবি বলা হয় তাবিরকে এই দাবি করেছে যে রফলিয়া দিন মানুষ সুখ আছে কথা বলেন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কার কার ঘুমাচ্ছে না তারা হাত তোলেন কিরে ভাই আপনারা মানুষ না ফেরেশতা রাত্রি 2টো বাজে ঘুমাচ্ছে না মানে আজীব মানুষ মানুষ তো না সব পায়জামা তেমন হচ্ছে তো আমার কাছে এই 10টা প্রশ্ন ছিল সর্বশেষ একটা প্রশ্ন আমার এটা যে রফলিয়া দিন যে মানুষ সুখ এটা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ থেকে যদি কেউ প্রমাণ দিতে পারে কি প্রশ্ন বলেন তো ভাই রফলিয়া দিন যে মানুষ সুখ ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ থেকে যদি কেউ প্রমাণ দিতে পারে তো যে গ্রন্থ থেকে রফলিয়াদের মানুষ কি ইমাম আবু হানিফা থেকে প্রমাণ দিবে যে কলা ইমাম আবু হানিফা বলেছে রফলিয়া দিন মানুষ সুখ হয়ে গেছে যে বই থেকে দেবে সেই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি 500 টাকার নোট বাংলাদেশের গুজে দিতে রাজি আছি কথা বুঝতে পারছেন মানে ইমাম আবু হানিফা তিনি জিন্দেগিতে একবার বলেননি রফলিয়াদের মানুষ সুখ এটা বাংলাদেশের মানুষরা বলে বেড়াচ্ছে কথা বুঝতে পারছেন রফলিয়াদের মানুষ কি ইমাম আবু হানিফার বলা থেকেও প্রমাণিত নয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন অনেক রাত্রি হয়েছে আমাদের এক রফিকুল ভাই আছে রফিকুল ভাই আমি খুব মজার মজার কথা শুনে নেবার হাসতে হাসতে পেটে লাড়ি ছেড়ে যেতে পারে তাই পানি টানি খেয়ে নেন আর আলোচনার শেষে ইনশাআল্লাহ সুন্নাতের দোয়ার মাধ্যমে সভাপতির মানে ভাষণের মাধ্যমে আলোচনা পরিসমাপ্তি ঘটানো হবে আল্লাহ আমরা যারা যেখান থেকে এসেছি তাদেরকে সহি সালামতে সেই গন্তব্যস্থলে পৌঁছানোর তৌফিক দান করো সকলে করি আল্লাহুম্মা আমিন এ দোয়া এ দাওয়া রেখে আলোচনা শেষ করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ